স্বাগত জানাই ফিলাক আমার চ্যানেলে। আজকে কোর্স 503 এর 30টি এমসিকিউর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নিয়ে আলোচনা করব। এর মধ্যে 22 নম্বর প্রশ্নটির উত্তর খুলব সত্য দেওয়া হয়নি, এটার উত্তর হবে ঘ নাম্বারটা পুরানো পাঠের অভ্যাস করানো। তাই দেখে নিন প্রশ্ন উত্তরগুলি কী হচ্ছে। আমরা কোর্স 503 এর এমসিকিউগুলি খুবই গুরুত্ব দিয়ে দেখব, কারণ এগুলি আমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, এই প্রশ্ন উত্তরগুলি থেকে অনেকটি আসবে, তাই এই প্রশ্ন উত্তরগুলি শিখে নিন। এখানে প্রথম প্রশ্নটি হলো, সাহিত্য পাঠ কোন বিষয়ে দক্ষতা বাড়ে? পড়া, লেখা, কথা বলা, শোনা। উত্তর হবে পড়া, প্রথমটা রাইট চিহ্ন দিয়ে দিয়েছে উত্তরটিতে। দ্বিতীয়টা, কতগুলি হেমিস্ফিয়ারে মানব মস্তিষ্কে বিভক্ত? 1, 2, 3, 4। উত্তর হবে 2। 3 নম্বর, একজন স্থানীয় ইংরেজি ভাষীর খরগোশ শব্দটি বলতে কঠিন হয় কেন? ক, এই শব্দটি ইংরেজিতে পাওয়া যায় না। খ, খ ধ্বনিটি ইংরেজিতে নেই। গ, হিন্দি বলতে চায় না, ঘ শিখতে চেষ্টা করে না। উত্তর হবে খ, খ ধ্বনিটি ইংরেজিতে নেই। নেক্সট কোশ্চেন 4 নম্বর, শোনার সময় কতগুলি উপায়ে আমরা অর্থ বুঝতে পারি? 1, 2, 3, 4। এখানে উত্তর হবে 2। 5 নম্বর, শ্রবণ এবং কথনের গুরুত্বপূর্ণ অংশ কোনটি? শ্রবণ, কথন, বোধগম্যতা, তত্ত্বগ্রহণ। এখানে উত্তর হবে বোধগম্যতা। 6 নম্বর, 1813 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশেরা ভারতে এসেছিল, তখন প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষার মাধ্যম তাদের দ্বারা শুরু হয়েছিল। ইংরেজি, হিন্দি, হিন্দুস্তানি, আঞ্চলিক ভাষা। উত্তর হবে আঞ্চলিক ভাষা। জয়শ্রী এর পদ্মাবত কোন ভাষার লিখিত? ব্রজ, অবধি, মৈথলি, হিন্দি। উত্তর হবে অবধি। 8 নম্বর, সংবিধানের অষ্টম তালিকায় কয়টি ভাষা বিবৃতি হয়েছে? 14, 18, 20, 22। এটা এমনও হতে পারে, সংবিধানের 45তম শাখায় কয়টি ভাষা বিবৃতি হয়েছে? উত্তর একই হবে, 22। 9 নম্বর, সংবিধানের কোন অংশে ভাষা সম্পর্কে মূল অংশ আছে? 17, 18, 19, 20। এখানে হবে 17। 20 নম্বর, ভাষাবিদদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী? ক, শব্দগুলি এবং বাক্যগুলি, খ, শব্দ পদ্ধতি ও বাক্য, গ, অভিধান ও ব্যাকরণ, শব্দ পদ্ধতি ও ব্যাকরণ। উত্তর হবে গ নাম্বারটা, অভিধান ও ব্যাকরণ। আমরা এখান থেকে 2টা প্রশ্ন স্যাম্পল কোশ্চেনের 503 এর স্যাম্পল কোশ্চেনের এমসিকিউর সঙ্গে মিলে গিয়েছে, যদিও একবারের জায়গায় 2বার পড়লে আরও ভালো হবে। এছাড়া বাদবাকিগুলি নতুন দেখে নিতে পারেন। আর এই সবগুলি প্রশ্ন উত্তর কালেকশন করা হয়েছে সোয়াম থেকে, যেখানে সোয়ামের থেকেই স্যাম্পল কোশ্চেনের 10টার মধ্যে 10টাই দিয়েছে। ওইখান থেকে আমি ইংলিশটির বাংলা অনুবাদ করে প্রশ্ন উত্তরগুলি দিয়েছি। 11 নম্বর, শোনার সময় আমরা কতগুলি উপায়ে আমরা অর্থ বুঝতে পারি? 1, 2, 3, 4। উত্তর হবে 2। 12 নম্বর, নিয়মিতভাবে কবিতা ও ছড়া শোনার ফলে শিশুরা কী বুঝে? ক, শব্দ, খ, উচ্চারণ, গ, তাল, ঘ, ভাষার মৌলিক গঠন। উত্তর হবে ভাষার মৌলিক গঠন। 13 নম্বর, শিশুদের কাহিনী বলার পাশাপাশি আর কী প্রয়োজন? তাদের গল্প পড়তে হবে, তাদের গল্পটি স্মরণ করতে হবে, তাদের গল্পটি পুনরাবৃত্তি করতে হবে, তাদের গল্প শুনতে হবে। উত্তর হবে তাদের গল্প শুনতে হবে। 14 নম্বর, পড়া শেখার স্বাভাবিক ও অপরিহার্য পর্যায় হলো পড়ার সময় ত্রুটিগুলি তৈরি করা, কোনো ভুল না করা, বর্ণগুলিকে মুখস্থ করা, শব্দ মুখস্থ করা। উত্তর হবে পড়ার সময় ত্রুটিগুলি তৈরি করা। 15 নম্বর, পড়তে শেখার উদ্যোগটি ভালো করে শুরু করার সাথে সম্পর্কিত ফ্ল্যাশ কার্ড, চার্ট, কাঠের অক্ষর এবং ওই ধরনের উপাদান না বই? উত্তর হবে বই। 16 নম্বর, লেখা একটি মাধ্যম যা হলো ক, একটি নতুন ভাষা প্রতিনিধিত্ব করে, খ, একই ভাষার বিভিন্ন রূপ প্রতিনিধিত্ব করে, গ, লেখা শেখায়, ঘ, পড়ায়। উত্তর হবে একই ভাষা বিভিন্ন রূপ প্রতিনিধিত্ব করে। 17 নম্বর, লিখনের উদ্দেশ্য কী? অতি সুসজ্জিত ভাষার ব্যবহার, ব্যাকরণগতভাবে সঠিক ব্যবহার, গ, সঠিকভাবে লেখা, ঘ, অর্থপূর্ণ মতামত যোগাযোগ। উত্তর হবে অর্থপূর্ণ মতামত যোগাযোগ। 18 নম্বর, গদ্যে নিয়মিত নিম্নলিখিত কোন বিষয় যুক্ত থাকে না? ক, প্রবন্ধ, খ, উপন্যাস, গ, কবিতা, ঘ, গল্প। উত্তর হবে কবিতা। 19 নম্বর, ভাষা শিক্ষার প্রচলিত পদ্ধতি ছিল অর্থ বোঝানো, বাক্য গঠন, ব্যাকরণ শিক্ষা, ধ্বনিগত শিক্ষা। উত্তর হবে ব্যাকরণ শিক্ষা। 20 নম্বর, তুলিকার ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা কত? 10, 20, 30, 40। উত্তর হবে 30। এটা
এনআইওএস এর যে পিডিএফ ফাইল বইগুলি দেওয়া হয়েছে ওই বইগুলিতে তুলিকা দিয়ে একটা অধ্যায় আছে, সেখান থেকে তুলে দেওয়া হয়েছে প্রশ্নটা। উত্তর হবে 30। 21 নম্বর, রাধা কোন বিষয়ের শিক্ষিকা? হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক। উত্তর হবে ইংরেজি। 22 নম্বর, লোকেশের চতুর্থ দিনের পরিকল্পনা কী ছিল? স অক্ষর শেখানো, ফ বর্ণটি শেখানো, চ বর্ণ শেখানো, পুরানো পাঠের অভ্যাস করানো। 23 নম্বর, ছোট ছোটা জাদুঘর এর লেখক কে? জয়শঙ্কর প্রসাদ, অনু মালিক, মহাদেবী বর্মা প্রন্ত। উত্তর হবে জয়শঙ্কর প্রসাদ। অন্ধের নাগরী কার লেখা? ভারতেন্দু, রামকুমার বর্মা, পবন নিরোলা, জয়শঙ্কর প্রসাদ। উত্তর হবে ভারতেন্দু। 25 নম্বর, অশোক সহস্র ত্যাগ হয়, নাটক, গান, কবিতা, আত্মজীবনী। উত্তর হবে নাটক, প্লে। 26 নম্বর, ভাষা শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ের সঙ্গে বাড়ির শিক্ষার তফাত ও সুযোগ কম না বেশি না সমান না যথেষ্ট নয়? উত্তর হবে বেশি। 27 নম্বর, একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করার সময় কতগুলি বিষয় আপনি মনে রাখবেন? 4টি, 5টি, 9টি, 12টি। উত্তর হবে 9টি। 28 নম্বর, ঈদগাহ গল্পটির লেখক কে? জয়শঙ্কর প্রসাদ, প্রেমচাঁদ, জনেন্দ্র, রামপ্রকাশ। উত্তর হবে প্রেমচাঁদ। 29 নম্বর, পাঠ প্রকল্পের কোন দিন থেকে হিনা স্থির করে যে ছাত্রদের সাহায্য নিয়ে অনুশীলন অভ্যাস করবে? ওইটা বই থেকে ক, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন। উত্তর হবে চতুর্থ দিন। 30 নম্বর, শ্রবণ এবং কথন হলো ড্যাশ ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপ, চতুর্থ পদক্ষেপ? উত্তর হবে প্রথম পদক্ষেপ। আমরা এখানে কোর্স 503 এর ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। আপনারা এক্ষেত্রে লক্ষ্য রাখবেন, যদি বারবার শোনা এবং দেখা যায় তাহলে মনে রাখার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়। পিডিএফ ফাইল দিয়ে দেবো, এরপরে পিডিএফ ফাইলটি ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন। অবসর সময় পেলেই একবার ভিডিওটি থেকে দেখে শুনে নিতে পারেন, তাতে করে আপনাদের পরীক্ষার জন্য অনেকটা সহজও মনে পড়ে যাবে। প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাল সাবস্ক্রাইব বোতামটিতে ক্লিক করুন, তার সাথে বিনে পয়সায় সর্বপ্রথম সবার আগে ফিলা কামার চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতে ক্লিক করে নিন।